বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি একদম সকাল থেকে রাত অবধি একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে মোটামুটি সকাল থেকে শুরু করে রাতে যেয়ে শেষ করব, তাহলে চলুন শুরু করা যাক। আর আজকে আমি একদম প্রথমে সকালে শুরু করেছি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে আমরা করেছিলাম ব্রেড অ্যান্ড আইসক্রিম। এটা আসলে সাউন্ড অকওয়ার্ড, বাট আমাদের ব্রেডের সাথে যে চকলেটটা খাই সেটা শেষ হয়ে গেছে, তাই জন্য শাহিদ বলল যে ব্রেডের সাথে আইসক্রিম খেলে কেমন হয়। তো আমি ব্রেডগুলো ছেঁকে অলমোস্ট নিয়েছি। ব্রেড ইজ রেডি, আজকে আমরা বানাবো আইসক্রিম ব্রেড। আমি কখনো বানাইনি, আজকেই প্রথম। চলুন দেখা যাক, আপনাদেরকেও দেখাই কী করে বানাই। এটা শাহিদের আইডিয়া, শাহিদ বলেছে আজকে আইসক্রিম ব্রেড বানাবে, তো দেখা যাক। বাচ্চাদের আইডিয়া মাঝে মাঝে ভালোই হয়, আবার মাঝে মাঝে একেবারে ফেল করে। আজকে আমার আইডিয়াটা, আমার আইডিয়াটা না, শাহিদের আইডিয়াটা কেমন হলো সেটা দেখা যাক। তো ব্রেডটা আমি যেহেতু ছেঁকে নিয়েছি, এটা আমার মনে হয় একটা সমস্যা হতে পারে, তবে তার আগে দেখে নে বলে নেই। আমি যখন সিঙ্গাপুরে ছিলাম, বা আমরা যারা সামার কান্ট্রিতে থাকি তারা কিন্তু সি বিচে গেলে এরকম কিনতে পাই ব্রেডের সাথে আইসক্রিম, তো খেতে ভালোই লাগে। আমরা ব্রেডের সাথে আইসক্রিম কখনো কিনি, কখনো কোন আইসক্রিম কিনি, কখনো হচ্ছে কাপ আইসক্রিম কিনি, তো এটা সি বিচ এরিয়াগুলোতে খুব কমন পাওয়াই যায়। তো আজকে আমরা ওটাই ট্রাই করছি বাসায়, কিন্তু আমি ব্রেডগুলো ছেঁকে নিয়েছি। আমার মনে হয় এই আইডিয়াটা ভালো হয়নি। ছেঁকে নিলে যেটা হচ্ছে, আমি দেখলাম যে ব্রেডগুলো হচ্ছে মেল্টেড হয়ে ঝরে পড়ে যাচ্ছে, ব্রেডগুলো মানে আইসক্রিমটা ব্রেডের সাথে লেগে যাচ্ছে না। যদি আমি ছেঁকে না নিতাম তাহলে যেটা হতো যে আইসক্রিমটা মানে গলে যেয়ে ব্রেডের ভিতরেই জমে থাকতো, এবং ওটা যখন আমরা কামড় দিয়ে খেতাম বেশ জুসি এবং খাবারটা বেশ মজা লাগতো। কিন্তু যেহেতু আমি ছেঁকে নিয়েছি, তাই ওটা ঝরে ঝরে আমাদের পুরো টেবিল, আমাদের একদম হাতগুলো একদম ম্যাসাকার হয়ে যাচ্ছিলো। তো এই জন্য আমি বলবো ব্রেড অ্যান্ড আইসক্রিম কেউ খেতে চাইলে খেতে পারেন, কিন্তু ব্রেডটা হচ্ছে ছেঁকে নেওয়া যাবে না, ব্রেডটা নর্মাল ব্রেড থাকতে হবে, তাহলে ওটা খেতে বেশি ভালো হয়। তো নর্মালি আমি যে ভুলভালগুলো করি, কারণ এক্সপেরিমেন্ট করতে গেলে এটা হবে, ভুলভাল হবে মানে খারাপ হবে, কখনো খুব ভালো হবে, তো যেটা খারাপ হয় ওটা নর্মালি চেষ্টা করি যে আমি আপনাদেরকে সেটা একদম ক্লিয়ারলি বলার চেষ্টা করি, যাতে আপনারা যখন তৈরি করবেন তখন ওই ভুলটুল না হয় এবং আপনারা প্রপারলি করতে পারেন। মানে আমি যদি নেক্সট টাইমে করি তখন কিন্তু আমার এই ভুলটা আর হবে না, আমি মনে হয় প্রপারলি করতে পারবো, কারণ আমি তখন আর ছেঁকে নেব না, আমি নর্মাল ব্রেডই নেব। তবে আমাদের এই ব্রেডটা ছিল ওই যে কী বলে ব্রেড, হোল মিল ব্রেড। তো মাসে সবসময় হোল মিল ব্রেড নিয়ে আসে আমাদের জন্য, বাট মিল্ক ব্রেড যেগুলো প্লেন ব্রেড, ওরকম ব্রেড হলে আইসক্রিম ব্রেডটা আরও খেতে আরও বেশি ভালো লাগে। তো আজকে দুপুরের আমাদের খাবার হচ্ছে ভর্তা। এই যে ভর্তা, এটা হচ্ছে বেগুন, সরি এটা হচ্ছে ডিম ভর্তা, এটা ঝাল দিয়ে করেছি। আর এটা হচ্ছে আরেকটা ডিম ভর্তা যেটা সুপের জন্য করেছি ঝাল ছাড়া। এটা হচ্ছে জুকিনি ভর্তা। জুকিনি ভর্তা আমি আগে কখনো খাইনি, কেউ আগে খেয়েছেন কিনা জানি না, আজকে আমি প্রথম করেছি, জানি না কেমন লাগবে। তো এটা জুকিনি ভর্তা করেছি খুব ঝাল দিয়ে, আই থিঙ্ক খুব মজা লাগবে। আর এটা হচ্ছে মাংসর সেই তরকারি, এটা আসলে খাসির মাংস ছিল, 1 কেজি মাংস আর 1 কেজি হাড়, আমি 2 কেজি কিনেছিলাম, ওইটা একসাথে রান্না করেছিলাম। এখন মানে খাওয়ার পর 2 বেলা 3 বেলা খাওয়ার পর এটুকু আছে আর কি, আর ভাতও রান্না হয়ে গেছে। তো এইগুলো আজকে আমাদের দুপুরের খাবার, এসব খেয়ে। আর আজকে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দেই। তার মধ্যে আমার একটা খুব প্রিয় ভিউয়ার আছে, একটা সুইট আপু আছে, যে প্রতিদিনই আমাকে কমেন্টস করে এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করে। ও সবসময় আমাদেরকে, আমাকে, শাহিদকে, সোফিয়াকে অনেক বেশি ভালোবেসে তার ভালোবাসা প্রকাশ করে তার কমেন্টসের মাধ্যমে। ও হচ্ছে, ওর নাম হচ্ছে জান্নাত। তো জান্নাত আমাকে কালকে বলেছে যে আমি ড্রাইভিংয়ে এই রোববারে কেন যাইনি পরীক্ষা দিতে, সেটার জন্য আমি অবশ্যই এই ব্লগের মাধ্যমে বলে দিই, ও সেটা শোনার জন্য অপেক্ষা করছে। তো জান্নাত, তোমাকে বলি, আসলে এই রোববারে আমি যাইনি, কারণ আমি আরও যারা বাঙালি আছেন
বিশেষ করে বাঙালি ভাবিরা আছেন, তারা যারা ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন বা গাড়ি চালান এখন বর্তমানে, তারা বলেছেন যে এই পরীক্ষাটা আমি যতটা সহজ ভাবছি ততটা সহজ না, একটুখানি প্র্যাকটিস করতে হয়, কারণ এখানে মালয়েশিয়ান কিছু রুলস রেগুলেশন থাকে, সেগুলো অবশ্যই আমাকে জানা থাকতে হবে। প্লাস আমার মানে এই তিনটা ধাপে পরীক্ষা হয়, এক ঘন্টার মধ্যে প্রায় 50টা কোশ্চেন থাকে, খুব দ্রুত আনসার করতে হয়। তো বললো যে আপনি পরীক্ষা দিলে আপনি ভালো করবেন না, খামোখা মানে আপনার মনে খারাপ লাগবে, তার থেকে আপনি একটুখানি প্র্যাকটিস করে সময় নিয়ে তারপর পরীক্ষা দেন। তো আমি ভাবলাম যে সেটাই ঠিক আছে, আমার এত দ্রুত পরীক্ষা দেওয়া ঠিক হবে না। তাই জন্য আরও বেশ কিছু আইডিয়া উনি আমাকে দিয়েছেন যে কীভাবে কীভাবে কী করতে হবে, কী বই পড়তে হবে। তো আমাকে ড্রাইভিং লাইসেন্স ওই সেন্টার থেকে একটা বড় মোটা বই দিয়েছে, যেটা কিন্তু দুঃখজনক হলো ওটা মালয় ভাষায়। তো মালয় ভাষায় অত বড় বুক আর ছোটো বুক সবই আমার কাছে সমান কিছু যায় আসে না। তো সাথে সাথে একটা লিঙ্কও দিয়েছে, যে লিঙ্কের মাধ্যমে আমি লিঙ্কে ঢুকে ওই অ্যাপসটা নামাতে হবে আমার আইপ্যাডে বা ফোনে, তারপর আমি ঢুকতে পারবো, অ্যান্ড দেন আমি ওই নিয়মগুলো সম্পর্কে জানতে পারবো বা পরীক্ষা কী আসবে কী সমাচার ওটাও আমি জানতে পারবো। তো ওই লিঙ্কের মাধ্যমে জানা যায়। একটা হচ্ছে ইংলিশ বুক দেয়, সেইভাবেও আমি ইংলিশ বই একটা কালেক্ট করার চেষ্টা করছি, ওভাবেও হয়তো শেখা যাবে। তো আমি একটু সময় নিব, আমি হয়তো 2-3 সপ্তাহ বা 4 সপ্তাহ নিতে পারি, দিয়ে একবারে পরীক্ষা দিতে চাই, যাতে আমি একবারে পাশ করি, কারণ বারবার এই ট্রেনিং সেন্টারে যাওয়াটাও বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আসাটাও একটু কষ্ট, অতটা কাছেও না, আর খরচার বিষয় তো থাকেই, আমরা গ্র্যাব ধরতে হয় প্রত্যেকবার, তো এই জন্য আর কি যাইনি এই সপ্তাহে। আজকে আমরা আবার এসেছি কোথায়, টেস্কো। টেস্কো এসে প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম। ও ইয়েস, সোফিয়া হিয়ার, সে হ্যালো টু মাই ক্যামেরা। তো আমরা এসে আগে খাওয়া দাওয়া করে নিলাম, আর এখানে প্রচণ্ড রকম শব্দ, আমি বুঝতেও পারছি না যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, শুনতে পেলে ভালো, না শুনতে পেলে একটু মুশকিল, প্রচণ্ড রকম নয়েজ। কারণ পাশে হচ্ছে ওই যে হ্যাপিল্যান্ড, ওটা বাচ্চাদের খেলার জায়গা, প্রচণ্ড নয়েজই থাকে সবসময়। তো আমরা এসে খাওয়া দাওয়া করলাম, এখন যাবে একটু উপরে, দোতলায় হচ্ছে দোকানপাট, একটু ভেজিটেবল কিনতে হবে, আমার কিছু কেনার আছে ছোটোখাটো, কারণ সব কেনা হয়নি। এই শনিবার রোববারে মাসুদ আর আমি বাজারে যাইনি, নর্মালি আমরা তো ওই যে ইয়াতে যাই, আপনারা দেখেন নর্মালি আমরা পাসরাম আলম বা নাইট মার্কেটে যাই, এ সপ্তাহে আমরা নাইট মার্কেট যাইনি, বাসায় বসে বসে মানে আড্ডা দিয়েছি বেশি, প্রচণ্ড লেজি লাগছিলো। আর শনিবারে আমরা সুইমিং পুলে যেয়ে পুরো কালো হয়ে গেছি, আমি তো পুরো শেডে চলে আসছি, দেখেন আমার স্কিন মানে হাতের থেকে মুখ কালো হয়ে গেছে এরকম। তো শনিবারে সুইমিং করার ফলে রোববারে এসে এত টায়ার্ড ফিল করছিলাম, পুরো শরীর ব্যথা হয়ে গিয়েছিলো এরকম অবস্থা। তো আজকে আমাকে একজন কমেন্টস করেছে যে তোমাকে কালো দেখাচ্ছে, আমার একটা ইউটিউব বন্ধু আছে, ওটা হচ্ছে বাংলাদেশি ফ্রেন্স ব্লগার মনে হয় চ্যানেলের নাম, তো আমাকে বলেছে তোমার সাথে কালো দেখাচ্ছে, স্বাভাবিক কালো তো দেখাবে, কারণ আমি সুইমিং পুলে ছিলাম প্রায় 2-3 ঘন্টা, পুরো কালো হয়ে গেছে এখন। তো কিছু করার নাই, যাই হোক আজকে এত কথা না বলে চলুন দেখা যাক যে নেক্সটে কী করি। আর মাসুদুল বি সারপ্রাইজ যে আমরা আবার আজকে বাইরে আসছি, কারণ কালকেও আমাদের কিছু কেনাকাটা করে দিয়ে গেছে, আজকে আবার বাইরে চলে আসছি। শাহিদ সবসময় ইন্সপায়ার করে, আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলে, সাবস্ক্রাইব করে দিয়েন। সোফিয়াও বলে দিচ্ছে সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমিও বলে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড জব সোফিয়া, ইউ অল ফিনিশ ইউর অফিস। আমার বার্গারটা আমি শেষ করেছি, আমি বার্গার নিয়েছিলাম আমাদের বাংলা ভাইয়ের দোকান থেকে, আমার বাংলাদেশ ভাইয়ের দোকান হচ্ছে আমার সামনে, জানেন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বাংলা দোকান না মানে মালয়েশিয়ান মালিক, বাট বাঙালিরাই কাজ করে মেনলি, ওরা 4-5 জন আছে সবাই বাঙালি। তো ওদের দোকান থেকে নিলাম আমি আজকে প্রথম বার্গার নিলাম, এর আগে ওয়াফেল নিয়েছিলাম, তার আগে একদিন কি একটা বানায় ওরা বেনানা দিয়ে ওটা আমি নিয়েছিলাম, মাঝে মাঝে আমি এখান থেকে ফ্রুটসও কিনি, এর আগে আপনার ব্লগে আপনারা দেখেছেন,
যে আমি ফ্রুটস কিনছি ওই দোকান থেকেই। তো এই এই তো আমরা খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, শেষ করে নিয়ে উপরে যাব। লেটস গো, লেটস গো, লেটস গো। আর টেস্কো যেতে যেতে আরেকটা কথা বলে নেই, আর সেটা হলো সাকিরা সাকি নামের একটা আপু আমাকে বলেছেন যে মালয়েশিয়ার ওয়েদার বা সানলাইটটা খুব একটা ভালো না, তো আমরা যেন বাইরে না যাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কনসার্ন। আসলে ঠিকই বলেছেন, মালয়েশিয়ার ওয়েদার অতটা ভালো না, স্কিন একদম পুড়ে যায়। তো আমরা খুব একটা বাইরে যাই না, আসলে খুবই কমই যাই, রোদ পড়লেই বাইরে যাই, আর পার্কে তো একেবারে যাওয়া হয় না, সি বিচে একেবারে যাওয়া হয় না। তো থ্যাংক ইউ ভেরি মাচ সাকিরা সাকি আপু। আরেকজন হচ্ছেন ভাইয়াম সম্ভবত, উনি হচ্ছে ওনার অ্যাকাউন্টের নাম হচ্ছে যে আইডিটা থেকে লিখেছেন ওটা হচ্ছে মোহাম্মদ রাফি। উনি বলেছেন মালয়েশিয়া কাজের মেয়েদের জন্য কী সুবিধা আছে বা কী কী আছে। তো সেক্ষেত্রে বলবো কাজের মেয়েদের জন্য সুবিধা আছে হয়তো, আমি খুব একটা ভালো জানি না, তবে অনেক মেয়ে আসে এখানে কাজ করতে, বাঙালি পরিবারে বাঙালি মেয়েরা আসে, বাংলাদেশি পরিবারে কাজ করে এরকম আছে। তো আপনারা এজেন্ট ধরতে পারেন, এজেন্টের মাধ্যমে হয়তো ব্যবস্থা করতে হবে, তবে আমি অতটা ক্লিয়ার না। আমার নেক্সট আমি কারোর কাছে জিজ্ঞেস করে নেবো যারা এরকম মেড এনেছেন, তারপরে আমি আপনাকে আসলে ভালোভাবে জানাতে পারবো, তার আগে খুব একটা ক্লিয়ার আমি আসলে বলতে পারছি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর রাফি আপনার কমেন্টসের জন্য। আর এই তো টেস্কো থেকে কেনাকাটা করে দেখলেন শাহিদ সোফিয়া টায়ার্ড হয়ে বসেছিল ফ্লোরে, তারপর আমরা চলে আসলাম বাসায়। তো বাসায় যাওয়ার পরে মানে বাসায় চলে আসলাম, এই দেখতে পাচ্ছেন সোফিয়া ট্যাপ করছে, আমরা লিফটে উঠছি। এই হচ্ছে মানে লিফটে উঠে সারাটা সময় বা প্রত্যেক দিন এই দুজন ঝগড়া করে যে কে টিপে দিবে, মানে কে হচ্ছে লিফটের বাটন টিপবে, কে কার্ড টিপবে, এগুলো নিয়েই ঝগড়া করতে থাকে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের জন্য, আমি বললাম যে মানে খাবার টেবিলে বসে বললাম যে মাসুদের সারপ্রাইজ যে আমরা আবার টেস্কোতে এসেছি, কিন্তু আসলে উল্টো মাসুদই আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে বসে আছে, সেটা আমাদের জানাই ছিল না। আমরা যখন বাসায় ফিরলাম, বাসায় এসে তো বাসায় আমরা দরজা লাগিয়ে লক করে গেছি, এসে দেখি দরজা মানে খোলা এবং লাইট জ্বলছে। তো তখন আমরা বুঝতে পারলাম সামথিং রং, আসলে মাসুদ যে চলে এসেছে সেটা আমরা জানতাম না। এই দেখতে পাচ্ছেন বাইরের দরজা মানে খোলা, ভিতরে লাইট জ্বলছে, তো আমরা লাইট অফ করে গেছি। তো বাচ্চারা বুঝতে পারছে যে পাপা চলে আসছে, তো ওরা খুবই এক্সাইটেড। তাহলে দেখে নিন বাকিটা। হ্যাঁ, আর টেস্কো থেকে কালকে, টেস্কো মানে কি ওই মিস্টার DIY যে দোকানটা আছে, ওই দোকানটা থেকে কালকে সোফিয়া এই কুশনটা কিনেছে, ওর খুব প্রিয়। ও হচ্ছে এটা ধরেই বসেছিল, আসবে, এটা কিনে না নিয়ে বাড়ি ফিরবে না, কিনতেই হবে। তো পরে এই কুশনটা কিনেছে, দেখেন এই যে এটা দুইটা কালার হয়, এই পাশে হচ্ছে এরকম, তো এটা চেনও আছে দেখলাম। মানে আমি ভেবেছিলাম যে এটা পরিষ্কার টুষে করা যায় না হয়তো, মানে খামোখা পয়সা নষ্ট এরকম মাঝে মাঝে কিনে আমি ধরা খাই। তো এতে পরে যেখানে দেখলাম যে না, এখানে চেন আছে, তো খুলে এটা পরিষ্কার করা যাবে এই জায়গাটা। তো দেখেন এই যে এরকম, এখানে একটা হয় আর এরকম করলে এরকম হয়, ভীষণ নাইস আর কি। সোফিয়ার খুব পছন্দ হয়েছে বাচ্চাদের এই যে এরকম দেখতে দূর থেকে, এই দেখেন এক পাশে হয় সিলভার কালার, অন্য পাশে একদম ম্যাজেন্টা কালার। আর আমি কিনেছি হচ্ছে এটা, এটা হচ্ছে
আপনারা জানেন যে আমি একটু DIY এর জন্য কিছু কাজ করার জন্য বা ডেকোরেশনের জন্য কিছু কিছু জিনিস কিনি, তো তখন আমি এটা কিনেছি, একটা বাকেট, ছোট একটা বালতি, ভীষণ কিউট। আমি জানি না, হয়তো ঘর ডেকোরেশনের কাজে লাগবে, কী কাজে লাগাবো এখনও ঠিক করিনি, বাট লাগাবো ইনশাল্লাহ একটা কোনো কাজে, আর সেটা আপনারা অবশ্যই দেখতেও পাবেন আমার ব্লগের মাধ্যমেই। আরও দুটো ছোটো জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে এই দুটো ভীষণ কিউট বক্স, এটাও মিস্টার DIY থেকে কিনেছি। এটার দামও খুবই রিজনেবল, এক বা দেড় রিঙ্গিট এই টাইপের। তো দেখেন বক্স ভীষণ কিউট, বুঝতে পাচ্ছেন যে কত ছোটো, এই যেমন আঙ্গুলের সমান, মানে দুই আঙ্গুলের থেকে একটুখানি বড়। তো এগুলাতে অনেক সময় সেফটি পিন রাখা যায়, তারপরে ছোটো ছোটো কানের দুল থাকে যে আমাদের অনেক সময় হারিয়ে যায় বা আংটি খুলে আমরা কোথায় রাখি মনে থাকে না, তো এরকম জিনিসে ভরে ব্যাগের ভিতরে রাখলে বা আমাদের ক্লিপ টিলিপ রাখলে, ভ্যানিটি ব্যাগের ভিতরে রাখলে কিন্তু আর হারায় না, তো এটা খুব সুবিধা। কিন্তু আমি কিনেছিলাম যে কারণে সে কারণে ব্যবহার করতে পারছি না, দুটোই সোফিয়া দখল করে নিয়েছে, এখন এই দুটোর একটাও আমাকে ধরতে দেয় না, এই দুটোই নাকি ওর, তো মানে আমি ব্যবহারই করতে পারবো বলে মনে হয় না। তো আমি এরকম দোকানে অনেক ছোটো ছোটো স্টাফ, সুন্দর সুন্দর স্টাফ আছে, তো দেখা যাক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ পরে আবার আপনাদের সাথে কথা হবে। ইনফ্যাক্ট আমার কয়েকটা অনেক অনেক প্ল্যান রয়ে গেছে, কিছু কিছু ভিডিও বানাবো, একটাও বানানো হয় না, করা হয় না, ভীষণ লেজি লাগছে কয়েকটা দিন থেকেই, বাট এত লেজি হলে চলবে না, আমাকে কাজ করতে হবে, কারণ ইনফ্যাক্ট মানে আমাকে ফোর্স করতে হবে। অনেক সময় আমাদের কিন্তু এরকম হয় যে আমাদের লেজি লাগে, তখন আমাদেরকে নিজেদেরকে ফোর্স করতে হয় কাজ করার জন্য, তারপর নইলে শরীর হচ্ছে আমাদের এগেনস্টে চলে যায়, কাজ করতে চায় না। তো আমি ভাবছি যে আমার ফোর্স করতে হবে আমাকে, আর কাজে লেগে পড়তে হবে। তো ঠিক আছে, আজকে ভিডিও এখানে রাখছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর ফিরব খুব শীঘ্রই অন্য কোনো নতুন একটা ব্লগ নিয়ে, সে অবধি সবাই ভালো থাকবেন। আর যারা আমাকে অনেকগুলো কমেন্টস করেছেন, সবার উত্তর আমি দিতে পারিনি, আজকে মাত্র 2 থেকে 3 জনের কমেন্টসের আনসার দিয়েছি, আরও অনেক অনেক প্রশ্ন আপনারা আমার জন্য রেখেছেন, সেগুলো আমি একে একে ইনশাআল্লাহ একসময় বসে সবার আনসার দিয়ে দিব। তো আজকে এখানে রাখছি, আল্লাহ হাফেজ।